আসসালামাইকুম, বর্ণমালী কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি খালদা কামাল, সহকারী অধ্যাপক, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শারীরিক এবং মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলাম, আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় এখন সুস্থ হয়ে উঠেছি। শিক্ষার্থীরা, তোমরা কি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো? সামাজিক দূরত্ব বজায় রাখছো? আমি আশা করব তোমরা পরিবার পরিজন নিয়ে ভালোই আছো। চলো শিক্ষার্থীরা, আমরা একটু আজকের পাঠ পরিচিতিটা জেনে নিই। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ, বিষয় গার্হস্থ্য বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় চতুর্থ, সময় শক্তি ব্যবস্থাপনা। তাহলে আজকের পড়ার অধ্যায়টা হচ্ছে আমাদের সময় শক্তি ব্যবস্থাপনা। শিক্ষার্থীরা, এখানটা আমরা কি দেখতে পাচ্ছি? একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, তাই না? এখানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঠিকই বলেছ। একজন শিক্ষার্থী কি করছে? ব্যায়াম করছে, না? শক্তি, এনার্জি গ্রো করছে, তাই না? তাহলে আমাদের আজকের পাঠ সময় ও শক্তি ব্যবস্থাপনা। আচ্ছা শিক্ষার্থীরা, আমরা আরো কিছু ছবি দেখি। দেখো তো, এখানেও আমরা একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি। সময় সময় কয় ঘন্টা? দিনে 24 ঘন্টা, তাই না? এখানে কি দেখতে পাচ্ছি? শক্তি ব্যায়াম করছে, অর্থাৎ এনার্জি তৈরি করছে, তাই তো? সময় ও শক্তি ব্যবস্থাপনা ইংরেজিতে বলা হয় কি? টাইম অ্যান্ড এনার্জি ম্যানেজমেন্ট। শিক্ষার্থীরা, সময় এবং শক্তিটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে একটা মানবীয় সম্পদ। তোমার সময় সব মানুষের ক্ষেত্রে কিন্তু একই সমান। ইচ্ছা করলে তুমি ধনী এবং কি বলবো, দরিদ্র, সবার জন্য সময় একই সময়। ইচ্ছা করলে সেটা টেনে বাড়ানো বা কমানো সম্ভব না। ধনীদের জন্য বাড়ানো যাবে, কিন্তু গরিবদের জন্য কমানো যাবে? সেটা কিন্তু না। তোমরা দেখো, সময় কিন্তু সবার জন্য সমান। যেমন মনে করো, একদিন সমান কত ঘন্টা? ঠিকই বলেছো, 24 ঘন্টা। একমাত্র তোমার সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনাই পারে কি করতে জানো? সুষ্ঠুভাবে সময়ের সদ্ব্যবহার করতে। আবার জীবনে যদি সাফল্য অনেকটা নির্ভর করে, সেটাও কিসের উপর জানো? সময় সুষ্ঠু ব্যবহারের উপর। শক্তি তোমার ব্যক্তি বিশেষে কিন্তু পার্থক্য হয়। শক্তিটা ব্যক্তি বিশেষে পার্থক্য হতে পারে, আবার শক্তির সুষ্ঠু সদ্ব্যবহারের প্রতি সবার কি করতে হবে জানো? যত্নবান হওয়া উচিত। তাহলে আমরা সময় শক্তি ব্যবস্থাপনা সেটা কি জানলাম। এখন আসো শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা যা যা জানতে পারবে তা হচ্ছে সময় ও শক্তি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আবার তোমরা সময় সঞ্চয়ের বিভিন্ন বিষয় সমূহ ব্যাখ্যা করতে পারবে। এছাড়াও শক্তি সঞ্চয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। আবার শক্তি সময় ও শক্তি ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা আরো কিছু ছবি দেখি। এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? ঠিকই বলেছো, একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, তাই না? আর এখানে কি দেখা যাচ্ছে? একটা শিক্ষার্থী ব্যায়াম করছে। আর এখানে দেখা যাচ্ছে অনেকগুলো শিক্ষার্থী কি করছে? তাদের ব্যায়াম করছে। আচ্ছা শিক্ষার্থীরা, দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে কি, হ্যাঁ, এটা কিসের ছবি? ঠিকই বলেছো, নদীর ছবি, নদীর স্রোত। আচ্ছা, নদী স্রোত। আর এটা কিসের ছবি দেখতে পেলাম? ঘড়ি, অর্থাৎ সময়। দেখো তো শিক্ষার্থীরা, এই নদীর স্রোত এবং সময়ের মধ্যে তোমরা কি কোনো পার্থক্য দেখতে পাও? আছে না? আমার তো মনে হয় নাই, কেন বলো তো? হ্যাঁ দেখো, এই যে নদী, হ্যাঁ, নদীর স্রোত, সে তার কিন্তু নিজস্ব গতিতে চলতে থাকে। ইচ্ছা করলে নদীর স্রোত কিন্তু আমরা কেউ হুট করে বাড়াই দিতে পারি না, কমাই দিতে পারি। তার নিজস্ব গতিতে নদীর স্রোত একে বেঁকে চলতে থাকে। সময় ঠিক সেরকম, সেটা তোমার 24 ঘন্টা একদিনে। ইচ্ছে করলে আমরা কেউ কি করতে পারি না, বাড়াতে বা কমাতে পারি না। সেজন্য বলা হচ্ছে নদীর স্রোত এবং সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখো আসলে শিক্ষার্থীরা, আমরা আরেকটা ঘড়ির ছবি দেখতে পেলাম, সময় শক্তি।
এনার্জি, তাই না? তাহলে উপরে চিত্র নিচে চিত্রগুলোর মধ্যে পার্থক্যের কারণ কি হতে পারে বলো তো? এখন কিন্তু আমি বলেছি সময় এবং শক্তি, এগুলোর পার্থক্য কি হতে পারে? হ্যাঁ ঠিকই বলেছ, সেটা হচ্ছে সময় ও শক্তি ব্যবস্থাপনা। তাহলে আমরা একটু সময় শক্তি ব্যবস্থাপনাটা কি সেটা সম্পর্কে জানি। দেখো সময় শক্তির অন্যতম কি, আমরা জানি এটা অন্যতম গুরুত্বপূর্ণ মানবীয় সম্পদ। কাজের ক্ষেত্রে তোমার সময় শক্তি এই দুইটি সম্পত্তি কিন্তু পরস্পর কেমন সম্পর্কযুক্ত, একটু খেয়াল করো। সময় এবং শক্তি কাজের ক্ষেত্রে কিন্তু এটা দুইটাই পরস্পরে সম্পর্কযুক্ত। আবার ধরো ব্যক্তি বিশেষে শক্তির তারতম্য দেখা যায়, যেমন সময় সব মানুষের ক্ষেত্রে কিন্তু সমান। আর শক্তি সুষ্ঠু পরিকল্পনা না করে কাজ করলে কি হয়, শক্তির অপচয় হয়, আমাদের মাঝখানে ক্লান্তি আসে, আবার ক্লান্তির ফলে কাজও সুষ্ঠুভাবে সম্পাদন করা হয় না। আবার ধরো কর্মতালিকার মাধ্যমে এবং কাজের সময় সুষ্ঠু দেহভঙ্গি ব্যবহার করলে কি হয় জানো, শক্তি সুষ্ঠু ব্যবহার সম্ভব হয়। যেমন কাজের ক্ষেত্রে তোমার দেখা যায় কি, সময় ও শক্তি সম্পদ দুটি পরস্পর কিন্তু পরিপূরক। কাজের ক্ষেত্রে কিন্তু দুইটাই পরস্পর পরিপূরক, কি কারা বলো তো? হ্যাঁ সময় এবং শক্তি, এরা দুইটাই পরস্পরের পরিপূরক। যেমন ধীর গতিতে কাজ করলে কি হয় বলো তো? ঠিকই বলেছে, সময় বেশি লাগে এবং কি হয়, শক্তি কম ব্যয় হয়। আচ্ছা আবার ধরো আমরা যদি দ্রুত গতিতে কাজ করি, দ্রুত গতিতে কাজ করলে কি দেখা যায়, শক্তি বেশি ব্যয় হয় এবং আবার কি দেখা যায়, সময় কম লাগে। তাহলে কি দেখা যাচ্ছে তোমার, সময় ও শক্তি ব্যবস্থাপনার প্রথম পদক্ষেপ হচ্ছে কি, সময় ও শক্তি পরিকল্পনা প্রণয়ন করা। যেমন ধরো পরিকল্পনায় সময় ও শক্তি তোমার কি ব্যবহারে এমনভাবে করা হয় যাতে করে কি হয় জানো, পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মাধ্যমে আমাদের শক্তির সদ্ব্যবহার করে সেটা কি করতে হবে, সুচারুভাবে কাজটি আমাদেরকে, মানে খুব সুন্দরভাবে কাজটি আমাদের সম্পাদন করতে হবে। হ্যাঁ তারপরে ধরো সময় ও শক্তি পরিকল্পনার কার্যকরী ও সুষ্ঠু করতে হলে আমাদের কি করতে হবে, পরিকল্পনাকারীকে পরিবারের ধরো সদস্যদের প্রয়োজন, আবার তাদের চাহিদা, উৎসাহ এবং কর্মতৎপরতার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে সময় শক্তি ব্যবস্থাপনা কি সেটা আমরা জানলাম। এরপরে আসো শিক্ষার্থীরা, আমরা একটু দেখি সময় শক্তির ব্যবস্থাপনার আরো কিছু ছবি দেখি। দেখো সময় শক্তি ব্যবস্থাপনাটা কি, গৃহ ব্যবস্থাপনার জন্য সময় ও শক্তি অতি পরিচিত সম্পদ। তোমার সময়কে পরিমাপ করা সহজ কিন্তু শক্তিকে পরিমাপ করা যায় না। শক্তিকে কি পরিমাপ করা যায়, কখনো যায় না সেটা। আর তোমাদের মাঝখানে দেখো সবার শক্তিও কিন্তু এক না, কেউ দেখবা শুকনা, আবার কেউ তোমাদের স্বাস্থ্য ভালো, কিন্তু স্বাস্থ্য ভালো বলে কি শক্তি বেশি তাও কিন্তু না, আবার শুকনা বলে শক্তি কম সেও না। অর্থাৎ শক্তির সঠিক শক্তিটা হচ্ছে কি পরিমাপ করা যায় না। আমাদের প্রত্যেকেরই সময় এবং শক্তি সঠিক ব্যবহারের প্রতি লক্ষ্য রাখা উচিত। এরপরে আসো শিক্ষার্থীরা, আমরা একটু জানি সময় শক্তি ব্যবস্থাপনা গুরুত্ব। দেখো সময় ও শক্তি তোমার কি হচ্ছে, অপচয় হ্রাস পায়, আবার কি হয় তোমার কাজের প্রতি সচেতনতা বৃদ্ধি পায়, আবার তিন হচ্ছে কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য সৃষ্টি হয়। কাজ সময় ও শক্তির মধ্যে একটা কি করে, সমন্বয় সাধন করে, আবার তোমার কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়। তাছাড়াও আবার আরো কিছু আছে সময় শক্তি ব্যবস্থাপনার গুরুত্ব, যেমন তোমার সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে সময় শক্তি ব্যবহার কি হয়ে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে। আবার সুষ্ঠু ব্যবস্থাপনায় তোমার দেখা যায় সময় শক্তি ব্যবহারে পরিতৃপ্তি, নিজের মাঝখানে একটা পরিতৃপ্তিও বাড়ায়, আবার এবং কি করে জানো, কঠিন কাজগুলো তোমার দেখা যায় দ্রুত এবং সঠিকভাবে সম্পূর্ণ করতে সময় শক্তি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ। এছাড়া তোমার দেখা যায় সময় ব্যবস্থাপনার উদ্দেশ্যটা, সময় ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো হচ্ছে তোমার প্রথমত আছে কি, সময় সীমিত মানবীয় সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে এর সঠিক ব্যবহার করা। তারপর হচ্ছে কি তোমার জীবনে সাফল্য অর্জন করা, অর্থাৎ কি ধরো সময় ব্যবস্থাপনার উদ্দেশ্য তোমার আবার ব্যক্তির মনোভাবের উপরও কিন্তু নির্ভর করে। এটা ব্যক্তির তোমার মূল্যবোধ থেকে উদিত হয় এবং মনোভাব প্রকাশ
পায়। এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? কতগুলো ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, তাই না? সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয়। আচ্ছা, সময়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কি বলতো? এর সীমাবদ্ধতা। তাই সময়ে সঠিক ব্যবহারের খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু জানি এই সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয়গুলো কি কি হলো, কি 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 হতে পারে। যেমন, এক, কাজের তালিকা প্রস্তুত করতে হবে। কাজের তালিকা প্রস্তুত করতে হবে, এই তালিকা আমাদের এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তোমার বর্তমান ও ভবিষ্যতের কাজগুলো আলাদাভাবে লিখতে হবে। এর জন্য বলা হচ্ছে কি, কাজের তালিকা প্রস্তুত করতে হবে। এরপর আসো, কাজের তালিকা প্রস্তুতের সময় আমাদের আবার কি করতে হবে জানো? দুটো দিকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি, পরিবর্তনীয় কাজ, আরেকটা হচ্ছে অপরিবর্তনীয় কাজ। যেমন পরিবর্তনীয় কাজটা, যেমন ঘরের আমাদের কিছু দৈনিক কাজ আছে, এই কাজের জন্য সময় আমরা নিজেদের ইচ্ছা মতো কিন্তু কি করতে পারি, পরিবর্তন করতে পারি। ধরো তুমি কোন কাজটার পরে কোন কাজটা করবে, আগে রান্না করবে না ঘর গুছাবে, সেটাও কিন্তু ইচ্ছা করলে তুমি পরিবর্তন কি করতে পারো, পরিবর্তন করে নিতে পারো। আর অপরিবর্তনীয় কাজ সেটা হচ্ছে কি বলতো? হ্যাঁ, যেমন ধরো স্কুল, কলেজ, অফিসে যাওয়া, তারপর হচ্ছে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি কাজ আমাদের কি করতে হয়, সঠিক সময়ে করতে হয়। কারণ তুমি যদি এটা সঠিক সময় না করো, তোমার কলেজ হচ্ছে ধরো সকাল 8টা থেকে, তোমাকে 8টায় যেতে হবে ক্লাসগুলো করার জন্য, ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট 10টায়, তাহলে ওই 10টা অনুসারে তোমাকে কাজটা করতে হবে। অর্থাৎ এই সময়টা কি আমরা, এগুলো হচ্ছে আমাদের অপরিবর্তিত কাজ, এগুলা অপরিবর্তিত কাজ, ঠিক আছে? এরপরে আসো 2 নম্বর পয়েন্ট, কাজের ধারাবাহিকতা থাকতে হবে। কাজের ধারাবাহিকতা থাকতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে সময়ের চেয়ে আমাদের কি করতে হবে, কাজকে বেশি গুরুত্ব সহকারে কি করতে হবে বলতো, গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এরপরে আসো তোমরা সময়ের তালিকা প্রণয়ন করা। এটা কি কাজ ও সময়কে আমাদের ভিত্তি করে ধরো যে পরিকল্পনা করা হয় তার নামে হচ্ছে কি আমাদের সময় তালিকা। দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের কি করতে হবে বলতো? হ্যাঁ, সময় তালিকা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই তালিকা আমাদের সময় উল্লেখ করে কোন কাজের পর কোন কাজটি করতে হবে, হ্যাঁ, তার একটি কি করতে হবে, ধারাবাহিক বিবরণ লিখে রাখতে হবে। এবং অনেক সময় তোমার দেখা যায় প্রতিদিনের কর্ম অভ্যাসের ভিত্তিতে সময় তালিকা তৈরি করা হয়। আবার মনে করো নতুন কোনো কর্মসূচির উপর ভিত্তি করেও কিন্তু সময় তালিকা তৈরি করা হয়, কেমন বলতো? যেমন ধরো দৈনিক কলেজে যাতায়াতের সময় একরকম সময় তালিকা, তাই না, তালিকা থাকে। আবার পরীক্ষার সময় ধরো নিকটবর্তী হলে কি হয়, হলে কিংবা পরীক্ষা চলাকালের সময় তালিকা নতুন করে করতে হয়। এরপরে আসো সময়ের ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ সময় তালিকা করার সময় আমাদের কি করতে হবে, কাজ, বিনোদন, বিশ্রামের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করতে হবে। তা না হলে কি হবে, সহজে ক্লান্তি আসবে। ধরো তুমি কাজ করছো কাজ করছো, এর মাঝখানে যদি একটু বিশ্রাম অথবা একটু কাজের মাঝখানে তুমি গান শুনতেছো, গান শুনো, শুনতে শুনতে কাজ করো বা একটু বিশ্রাম নাও, দেখবা যে অটোমেটিকলি তোমাদের মাঝখানে একটা এনার্জি চলে আসবে। আর তা না হলে একটু যদি বিশ্রাম না করো বা একটু গ্যাপ না দাও, তাহলে দেখা যায় কি একটা ক্লান্তি চলে আসে। এরপরে আসো সময়ের তালিকা বাস্তবায়ন করা। শুধু সময় তালিকা করে বসে থাকলে হবে না, সেটা কি করতে হবে, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। সময় সম্পর্কে যে সচেতনতা, তার জন্য সময় তালিকা বাস্তবায়ন সহজ। আর সময় তালিকা তোমার বাস্তবায়নের সময় যদি হঠাৎ করে আবার দেখা যায় নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয়, তখন তোমার সময় তালিকার নমনীয় বৈশিষ্ট্যের জন্য নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হয়। এই জন্য বলা হচ্ছে সময় তালিকা বাস্তবায়ন করতে হবে। আবার বাস্তবায়নের করণীয় কি বলতো? সেগুলো হচ্ছে সময় তালিকা অনুযায়ী সব কাজ করা হয়েছে কি না তা কিন্তু আবার যাচাই করে দেখতে হবে। আমি সময় তালিকা অনুযায়ী কাজ করছো কি না সেটাও কি করতে হবে, যাচাই করে দেখতে হবে। এবং সময় তালিকা বাস্তবায়নের সময় ঘড়ি দেখার অভ্যাস করতে হবে। কেন বলতো? ঘড়ি দেখলে কি আমি কোন কাজ কয় ঘন্টা করব, সেটার জন্য কিন্তু একটা আমরা নির্ধারিত কি সময় তালিকা করে নিয়েছি, তাই না? এই কাজটা হয়তো 1 ঘন্টা করব, পড়াশোনা করব 2 ঘন্টা, এভাবে আমরা কিন্তু করে নিই, তাই না?
হ্যাঁ, এরপরে আসো, সময় তালিকা এমন জায়গায় রাখতে হবে যাতে কি হয়, যেটা আমাদের সহজে চোখে পড়ে। এরপরে আসো সময়ের তালিকার মূল্যায়ন করা। অর্থাৎ মূল্যায়ন হচ্ছে সময় তালিকা অনুযায়ী কাজগুলো ঠিক মতো হয়েছে কিনা তা বিচার করা। সময় তালিকা অনুযায়ী সব কাজ যদি আমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, তাহলে আমাদের ফল কী হবে, ইতিবাচক হবে, তাই না? আর যদি না হয়, সময় সঞ্চয় তোমার তা তবে না হওয়ার কারণে কী হবে, অনুসন্ধান করে আমাদের বের করতে হবে, ভবিষ্যতের জন্য সচেতন হতে হবে যে কেন এটা এরকম হলো। সেজন্য সময় সঞ্চয় করতে হলে সময় তালিকা প্রণয়ন সম্পর্কে একটা আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমরা এতক্ষণ কী জানলাম, সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয়গুলো। এরপরে আসো আমরা একটু জানি সময় তালিকার মূলনীতি। সময় তালিকার মূলনীতি সময় আমাদের কতগুলো দিকে খেয়াল রাখতে হবে, যেমন ধরো সময় তালিকা সহজ সরল হতে হবে, যাতে করে কি হয় তালিকা অনুসরণ করা সহজ হবে, তা না হলে কি হবে সময় তালিকা কোনো সুফল বয়ে আনবে না। তার জন্য বলা হচ্ছে সময় তালিকা সহজ ও সরল হতে হবে। এরপরে আসো সময় তালিকা নমনীয়তা। তা সময় তালিকায় নমনীয়তা থাকতে হবে, আমাদের সময়কে এমনভাবে বিন্যাস করতে হবে যাতে ওই সময়ের মধ্যে কাজটি কী হয় সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায়। এরপরে আসো সময়ের তালিকাটি সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ অসম্পূর্ণ সময় তালিকা ফলদায়ক কিন্তু হয় না। যেমন ধরো আমরা দৈনিক, সাপ্তাহিক ও মাসিক কাজগুলো অন্তর্ভুক্ত করে একটি সামগ্রিক সুষ্ঠু ও সম্পূর্ণ সময় তালিকা তৈরি করতে হবে। এরপর আসো সময় তালিকার প্রযোজ্য হতে হবে, অর্থাৎ সময় তালিকা প্রস্তুত করার পর তা প্রযোজ্য হতে হবে, তা না হলে কি হবে সব প্রচেষ্টা আমাদের বিফলে যাবে। সেই জন্য ধরো আমি বলি, যেমন তোমাদের আমি একটা উদাহরণ দিই, ধরো একজন শিক্ষার্থীর একদিনের সময় তালিকা, ধরো তোমরা কলেজের শিক্ষার্থী, তোমরা তো এখন কলেজেরই শিক্ষার্থী, আর তোমাদের কলেজ চলাকালীন সময় যেমন মনে করো আমরা সময়টাকে ভাগ করে নিলাম, সকাল, তারপর হচ্ছে কার্য বিবরণী, ঘন্টা, মিনিট, সময় পরিমাণটা যাকে বলে, 5টা থেকে 6টা তোমরা দেখা গেলো ঘুম থেকে উঠলা এবং হাত মুখ ধোয়া, ধর্মীয় কাজ করা, বিছানা গুছানো ইত্যাদি গেল, 6টা থেকে 8টা পড়াশোনা করা, তারপরে 8টা থেকে 9টা কী করতে হবে নাস্তা করা, কলেজে যাওয়ার জন্য কী তৈরি করে নেওয়া, এই 1 ঘন্টা, তাই না? এরপরে আসো তোমার 9টা থেকে 10টা কলেজে পৌঁছানো, 1 ঘন্টার মাঝখানে পৌঁছায় গেলে, এরপরে দেখো 10টা থেকে 2টা কী করছো তোমরা, কলেজে অবস্থান করছো, 4 ঘন্টা, এরপরে 2টা থেকে 3টা 1 ঘন্টা কী করা হচ্ছে বাসায় পৌঁছালে, আবার 3টা থেকে 3টা 30 আমরা ধর্মীয় কাজ, দুপুরে খাবার গ্রহণ করা, ধরো 30 মিনিট গেল, এরপরে আসো তোমার 3টা 30 থেকে 5টা কী করা যায়, এগুলো হচ্ছে আমাদের কর্ম দিবসে, কার্য দিবসের কথা বলছি আমি তোমাদের, এই সময়টা আমরা কী করতে পারি, তোমার বিশ্রাম করা, নিজের কোনো কাজ করা, ধর্মীয় কাজ ইত্যাদি। এরপরে আসো 5টা থেকে 6টা 30 1 ঘন্টা গল্প করা, মা বাবা ভাই বোনকে সঙ্গ দেওয়া, টিভি দেখা, বেড়ানো বা নিজের সৃজনশীল কাজগুলো, পছন্দের কাজগুলো করা। এরপর আসো তোমরা 6টা 30 থেকে 7টা 30 মিনিট ধর্মীয় কাজও, হালকা নাস্তা করা। এরপরে আসো 7টা থেকে 10টা আবার কি পড়াশোনা করা, তাই না, 3 ঘন্টা, এরপরে 10টা থেকে 11টা রাতের খাবার গ্রহণ, ধর্মীয় কাজ করা, তারপর তোমার ঘুমের জন্য প্রস্তুত হওয়া, আর 11টা থেকে 5টা কি ঘুম, 6 ঘন্টা ঘুম, তাহলে কয় ঘন্টা হলো, 24 ঘন্টা। এটা হচ্ছে তোমার আমাদের কি কলেজের চলাকালীন সময়ের কথা বললাম। এখন আসো তোমরা তোমাদের ছুটির দিনের কথা চিন্তা করো, এই যে এখন তোমরা যে অনলাইনে ক্লাসগুলো করছো, এটাও কিন্তু তোমাদের কলেজ চলাকালীন মতো একটা রুটিন ওয়াইজ, তাই না? সকালে কি করতে হচ্ছে, হয়তো বা তোমরা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছ না, কিন্তু তোমাদের যে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে সেগুলোও কিন্তু তোমাদের রুটিন দেওয়া আছে, কোন ক্লাসের পর কোন ক্লাস কোনটা হবে, এরকম কিন্তু রুটিন ওয়াইজ তোমাদের করতে হচ্ছে, কাজগুলো করতে হচ্ছে, এবং বাকি টাইমগুলো তোমার খাওয়া ঘুমানো এগুলো ইত্যাদি হচ্ছে। আর ধরো শুক্রবার বা যেদিন বন্ধের দিন, সেদিন কি দেখা যায়, সেদিনের দিনটা একটু ভিন্ন হয় না? হ্যাঁ ঠিকই বলেছ, একটু ভিন্নই হয়। এ হচ্ছে আমাদের সময় তালিকার জন্য একটা প্রযোজ্য বিষয়টা। এরপরে আসো শিক্ষার্থীরা, আমরা একটু জানি শক্তি সঞ্চয়ের বিবেচ্য বিষয়টা, শক্তির সাথে কাজের সম্পর্ক রয়েছে,
তাই শক্তি সঠিক ব্যবহার কি খুবই গুরুত্বপূর্ণ, তাই না? শক্তির ব্যবহারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি শক্তিটা হচ্ছে একটা মানবীয় সম্পদ। তোমার যে কোনো কাজ করার জন্য শক্তির প্রয়োজন। এই শক্তি আমরা খাদ্য থেকে পেয়ে থাকি, যেমন ব্যক্তি বিশেষে শক্তির তারতম্য হয়ে থাকে, যেমন হচ্ছে তোমার কৃষ্টি, অভ্যাস, দৈনিক হচ্ছে কাঠামো, তারপর হচ্ছে পেশা ইত্যাদির উপর শক্তির ব্যবহার কিন্তু নির্ভর করে। ব্যক্তি বিশেষে কিন্তু শক্তির তারতম্য ঘটে, আমি আগেও বলেছি তোমাদের এই কথাটা। আবার তোমার শক্তির সুষ্ঠু ব্যবহারের দিকে সবার যত্নবান হওয়া কিন্তু আবশ্যক। কেন বলো তো? কাজ করার সময় আমাদের শক্তি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে অল্প শক্তি ব্যয়ে আমরা কি করতে পারি, অধিক সময় ধরে কাজ করতে পারি। এতে কি হবে জানো? এতে ক্লান্তি বা অবসাদ আসবে না, অনেক কম হবে। এখন আমরা একটু জানি তোমার সুষ্ঠুভাবে শক্তি ব্যবহার করতে হলে আমাদের কিছু কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। যেমন এক, ধরো কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, অর্থাৎ কাজ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। যেমন ধরো কাজটি কী ধরনের, হ্যাঁ, কীভাবে করতে হয়, আবার কাজটি করতে কত সময় লাগতে পারে ইত্যাদি। আবার ধরো কারণ কিছু কাজের জন্য আমাদের শক্তি বেশি ব্যয় হতে পারে, আবার কিছু কাজের জন্য কিন্তু আমাদের শক্তি কম খরচ হতে পারে, তাই না? কম ব্যয় হতে পারে। এরপরে আসো দুই, যেমন ব্যক্তিগত পছন্দ। এখানটায় ব্যক্তিগত পছন্দ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, অর্থাৎ যে যে কাজ করতে পছন্দ করে তাকে সেই ধরনের কাজ করতে দিতে হবে। এতে কী হয় জানো? কাজটি সুন্দর হয় এবং সময় ও শক্তি সুষ্ঠু ব্যবহার হয়। ধরো কেউ হয়তো রান্না করতে পছন্দ করে, কেউ ঘর গুছাতে পছন্দ করে। যে রান্না করতে পছন্দ করে তাকে যদি তুমি রান্না করতে দাও, দেখবে তাহলে কি হবে, কাজটাও খুব সুন্দরভাবে হবে। সেজন্য বলা হচ্ছে ব্যক্তিগত পছন্দ সম্পর্কে আমাদের কি করতে হবে, সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এরপরে আসো 3 নম্বর পয়েন্ট, কাজের পরিবেশ থাকতে হবে, অর্থাৎ পরিবেশ পরিবেশ কাজের উপযুক্ত হতে হবে। কাজের পরিবেশ যদি উপযুক্ত না হয়, পর্যাপ্ত আলো বাতাস না থাকে, তাহলে কি হবে, কাজে বিরক্তি আসবে এবং সে কাজটা করতে ইচ্ছা করবে না, এবং সময় শক্তিও দেখা যাবে কি বেশি ব্যয় হচ্ছে। এরপরে আসো কাজের অভিজ্ঞতা থাকতে হবে আমাদের। কাজের প্রতি আবার আমাদের কি করতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে যে কোনো কাজ দেখা যায় কি সহজে করা সম্ভব হয়, এবং সময় শক্তিও দেখা যায় তোমার কম লাগে সেক্ষেত্রে। কাজে আবার অভিজ্ঞতার অভাব থাকলে দেখা যায় কাজে সময় শক্তিও কি হচ্ছে, বেশি লাগছে। এরপরে আসো আরো কিছু পয়েন্ট সম্পর্কে আমরা জানি, যেমন কাজের সময় আমাদের কি করতে হবে, উপযুক্ত সরঞ্জাম থাকতে হবে। উপযুক্ত সরঞ্জাম হচ্ছে কি বলতো? কাজের উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করলে তোমার সময় এবং শক্তি দেখা যায় কম ব্যয় হয়, আবার কাজ করেও আরাম পাওয়া যায়। এরপরে আসো কাজের সময় একঘেয়েমিতা দূর করতে হবে। কাজের সময় আমাদের কি করতে হবে, কাজের সময় যদি আমরা নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করা হয়, তাহলে যেমন একঘেয়েমি দূর করার জন্য একটু খেয়াল করো, কাজে একঘেয়েমিতা দূর করা, আমরা যদি নতুন নতুন কিছু পদ্ধতি ব্যবহার করি, যেমন মনে করো যে আমি একটু আগে বললাম গান শোনা, তারপর হচ্ছে হালকা কাজ, তারপর হচ্ছে তোমার কি বলে হালকা হালকা কাজ, মানে হালকা নাস্তার ব্যবস্থা থাকে, তবে একঘেয়েমি রোধ করা সম্ভব এবং কাজে আনন্দ পায়। অর্থাৎ কাজে মাঝখানে আমরা একটু গান শুনতে পারি, বা কিছু সময় জন্য আমরা একটু নাস্তা করতে পারি, এরপরে দেখা যাবে নাস্তা করতে করতে একটু গল্প করতে পারি, তাহলে আমাদের কাজের একঘেয়েমিটা দূর হবে। এরপরে আসো 7 নম্বর পয়েন্ট, কাজের সময় সঠিক দেহভঙ্গি ব্যবহার করতে হবে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, কাজের সময় আমাদের কিন্তু সঠিকভাবে দেহভঙ্গিটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। অর্থাৎ কাজের সময় সুষ্ঠু দেহভঙ্গি ব্যবহার করলে কি হয়, শক্তি কম ব্যয় হয় এবং আরামদায়ক ভঙ্গিতে কি করা যায় জানো, কাজ করা যায়। কাজ করলে আমাদের যে পেশির উপর চাপ পড়ে না, আবার ফলে অধিক সময় ধরে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। সেজন্য বলা হচ্ছে কাজের সময় সঠিক দেহভঙ্গি আমাদের ব্যবহার করতে হবে। এরপরে আসো কাজের যে একটা কি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। কাজে যদি একটা ধারাবাহিকতা থাকে, ধারাবাহিকভাবে যদি আমরা সাজাই,
যাতে একটি তোমার ধরো ভারী কাজের পর দেখা গেলে একটু হালকা কাজ কাজ থাকে, আবার হালকা কাজে শক্তি কম ব্যয় হয়, আর ভারী কাজে কি হয় বলো তো? হ্যাঁ ঠিকই বলেছ, শক্তি অধিক ব্যয় হয়, তাই না? হালকা ও ভারী কাজের মধ্যে সামঞ্জস্য রেখে আমাদের চললে শক্তির ব্যবস্থাপনা কি হবে, সুষ্ঠু হবে। এরপরে আসো কাজে তৃপ্তিদায়ক থাকতে হবে। কাজ করছি, কাজে যদি কোনো তৃপ্তি না থাকে সেখানে কিন্তু কাজ করে আরামও পাওয়া যাবে না, অর্থাৎ যে কাজে তৃপ্তিদায়ক তা সহজে করা যায়, আর যে কাজে তৃপ্তি পাওয়া যায় না সে কাজ করতে শক্তি ও সময় দেখবে বেশি ব্যয় হচ্ছে। আসলে প্রত্যেকটা কাজের সাথে আমাদের শক্তির কিন্তু একটা কি আছে, পরস্পর সম্পর্ক আছে, তাই না? এরপরে চলো শিক্ষার্থীরা আমরা আরো কিছু ছবি দেখি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? একটা ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, সময় শক্তি ব্যবহারের প্রভাব সমূহ। আচ্ছা আমি এটা একটু তোমাদের ব্যাখ্যা দিয়ে যাই এখানটায়। সময় ও শক্তি ব্যবহারের প্রভাব সমূহ, গার্হস্থ্য অর্থনীতিবিদগণ সময় ও শক্তিকে একই সঙ্গে মানবীয় সম্পদ হিসাবে আখ্যায়িত করেছেন, কারণ কাজের ক্ষেত্রে দেখা যায় তোমার সময় শক্তিকে আলাদা করে চিন্তা করা কিন্তু যায় না, একটি উন্নতির সাথে কি ঘনিষ্ঠভাবে জড়িত, মানে ওতপ্রোতভাবে জড়িত। এ কারণে তোমার দেখা যায় সময়ের ব্যবহারে শক্তি প্রভাব বিস্তার করে। যেমন সময় ও শক্তির মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি জানো, সময় কিন্তু আমরা জানি সময় কি সীমাবদ্ধ, এবং শক্তির সীমাবদ্ধতা কি হয় বলো তো? হ্যাঁ সেটা হচ্ছে তোমার ব্যক্তি বিশেষে তারতম্য হয়। তার জন্য বলা হচ্ছে সময় শক্তি যথোপযুক্ত ব্যবহার না করলে তে পারলে কি দেখা যাবে, আমাদের মাঝখানে ক্লান্তি এসে পড়বে, আর এই ক্লান্তি যে কোনো কাজে কি করে বলো তো, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর কি করে এই প্রতিবন্ধকতা দূর করতে হলে কি করতে হবে, আমাদের সময় শক্তির সুষ্ঠু পরিকল্পনা করা আবশ্যক। আর হচ্ছে আমাদের ধরো এই কতগুলো বিষয় আছে যা আমাদের কি করে সময় ও শক্তি ব্যবহারে প্রভাবিত করে, সেই বিষয়গুলো হচ্ছে কি দেখো, এক হচ্ছে আমাদের যেমন সময় শক্তি আমি তো একটু আগে বলেছি একটি অপরটির সাথে একটা ঘনিষ্ঠভাবে জড়িত, সময় শক্তি দুটিই মানবীয় সম্পদ। এখন আমরা একটু জানি যে এগুলা আমাদেরকে কিভাবে সময় শক্তি ব্যবহারে প্রভাবিত করছে। বিষয়গুলো হলো যেমন, 1 নম্বর হচ্ছে কি পরিবারের আকার ও গঠন ও শক্তি ব্যবহারকে প্রভাবিত করে। যেমন পরিবারের আকার ও গঠন সময় শক্তি ব্যবহারকে কিভাবে প্রভাবিত করছে, বড় পরিবারের কাজে সময় বন্টন না হলে সময় শক্তি অপচয় হয়। আবার ধরো পরিবারে কর্মক্ষম ও প্রাপ্তবয়স্ক লোকের সংখ্যা বেশি হলে কি হয়, সময় শক্তি সমভাবে বন্টন করা সম্ভব, আর যদি ছোট মানুষ থাকে তাহলে কাজটা কি সময় এবং শক্তি দুটেই বেশি লেগে যাচ্ছে, তাই না? এরপরে আসো, যেমন পরিবারের আয় পর্যাপ্ত হলে শক্তি ব্যয় কম হয়। পরিবারের দেখো খেয়াল করো 2 নম্বর পয়েন্টটা, পরিবারের আয় পর্যাপ্ত হলে শক্তি ব্যয় কম হয়। পরিবারের আয় পর্যাপ্ত হলে শক্তির ব্যয় কম হয়, আবার অপর্যাপ্ত আয়কে বাড়াতে হলে কি হয়, প্রকৃত আয় বৃদ্ধি পায়, এতে বেশি সময় শক্তি ব্যয় করতে হয়, তাই না? এখানে দেখা যায় তোমার আমি আরেকটু সহজভাবে বলি, যেমন পরিবারের আয় পর্যাপ্ত হলে শক্তি ব্যয় কম হচ্ছে কিভাবে বলো তো? আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি, একটি ইলেকট্রিকের ওভেন দেখতে পাচ্ছি। দেখো একটা ইলেকট্রিকের ওভেন দেখা যাচ্ছে, তুমি যদি মনে করো কি করবা, ধরো চুলায় রান্না না করে ইলেকট্রনিক যন্ত্রপাতি ও সেবা দ্বারা সহজে সময় ও শক্তি লাঘব করতে পারো। তুমি এখানে একটা টাইম দিয়ে দিলে কোনো একটা কি বললাম পিৎজা বানালে বা মুরগি গ্রিল করলে, ওইটা টাইম অনুসারে টাইমটা সেট করে দিলা, ওখানটা একটা হতে থাকলো, আর এর মাঝখানে কি করলে তুমি অন্য কাজগুলো করে ফেললে। আবার দেখা যায় অপর্যাপ্ত আয় বাড়াতে হলে প্রকৃত আয় বৃদ্ধি করতে হবে, এতে বেশি সময় শক্তি আমাদের ব্যয় করতে হবে। এরপরে আসো বাসস্থানের অবস্থান, বাড়ির কাছাকাছি যদি হাট বাজার, তারপর তোমার স্কুল কলেজ, হাসপাতাল, ব্যাংক, অন্যান্য নাগরিক সুবিধা থাকে তাহলে কি হবে আমাদের বলো তো, সময় এবং শক্তি কম ব্যয় হবে, তাই না? হ্যাঁ, আর নাগরিক সুবিধা দিক যেখানে কম সেখানে কিন্তু উপযুক্ত সুবিধাদি পেতে অনেক সময় শক্তি ব্যয় করতে হয়, তাই না? তো দূরে যদি হয় তোমার বাসা থেকে ধরো ব্যাংক বা স্কুল কলেজ অনেক দূরে, তাহলে তোমার সময় এবং শক্তি দুটোই বেশি ব্যয় হবে। এরপরে আসো আরো কিছু পয়েন্ট দেখি আমরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এছাড়াও আমাদের আসলে আরো কিছু আছে, যেমন গৃহের অভ্যন্তরীণ সাজ সরঞ্জাম, তারপরে হচ্ছে কি
যেমন দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা তিনটা ছবিও দেখতে পাচ্ছি, তাই না? আসো, এরপরে আসো পরিবারের ঐতিহ্য ও রীতিনীতি রক্ষা করতে এবং জীবনযাত্রার মানকে উন্নত করতে হলে আমাদের কি করতে হবে? সময় ও শক্তির ব্যবহার কি করতে হবে? বাড়াতে হবে। এরপরে আসো, যেমন কি বলা হচ্ছে, পরিবারের ঐতিহ্য রীতিনীতি আর হচ্ছে কি, আমাদের রীতিনীতি রক্ষা করতে এবং জীবনযাত্রার মানকে উন্নত করতে হলেও আমাদের সময় শক্তি ব্যবহার বাড়াতে হবে। এরপরে গৃহের আভ্যন্তরীণ সাজসজ্জা, সাজ সরঞ্জাম, অর্থাৎ এটি একটু ব্যাখ্যা দিয়ে যাই, সেটা হচ্ছে তোমার প্রয়োজন অনুযায়ী গৃহের আভ্যন্তরীণ সাজসজ্জার সংগ্রহ এবং কি করতে হবে, সুন্দরভাবে আমাদের বিন্যাসের উপর শক্তির ব্যবহার নির্ভর করে। এরপরে ধরো পরিবারের সদস্যদের তৎপরতা, অর্থাৎ তোমার পরিবারের সদস্যদের বয়স, কর্মতৎপরতা, সময় শক্তি ব্যবহারে কলাকুশলকেও প্রভাবিত করে। কিভাবে? যেমন চাকরিজীবী পরিবারের সময় আর শক্তির ব্যবহার বেশি সচেতন, কিন্তু তারা ব্যবসা ও কৃষির পরিবারের সময় শক্তি ব্যবহারে কিন্তু মৌসুম অনুযায়ী তাদের তারতম্য ঘটে। আবার দেখা যায় ঋতু পরিবর্তনেও শক্তি সময় ব্যবহারকে প্রভাবিত করে। ঋতু পরিবর্তনে শহর অঞ্চলে খুব বেশি কিন্তু প্রভাব বিস্তার করে না, কিন্তু তোমার গ্রামে গ্রামে কিন্তু অনেক প্রভাব বিস্তার করে। কেমন বলো তো, যে গ্রামে ফসল কাটার মৌসুমে অনেক সময় ও শক্তি ব্যয় হয়, তা না হলে সময়মতো ফসল সংগ্রহ সম্ভব হয় না। তাহলে আমরা তখন ধরে কি জানলাম, সময় শক্তি ব্যবহারের প্রভাব সমূহ জানলাম। চলো শিক্ষার্থীরা, আমরা এখন একটু কিছু একক কাজ নিয়ে নিই। তোমরা তো আমি আশা করব খাতা কলম বই নিয়ে বসেছো, প্রশ্নগুলো একটু লিখে ফেলো। সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয়গুলো কি? এরপর আরো কিছু একক কাজ নাও, দেখি আমি কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিচ্ছি তোমাদের। যেমন সময় সঞ্চয়ের অন্যতম বিবেচ্য বিষয় কোনটি? এখানে আমি চারটা অপশন দিয়েছি, সহজবোধ্যতা, মূল্যায়ন, নমনীয়তা আর হচ্ছে কি স্বয়ংসম্পূর্ণতা। এটা কোনটা সঠিক, তোমরা সেটা ঠিক চিহ্ন দিয়ে নেবে। এরপরে আসো 2 নম্বর প্রশ্ন, কোন কোন বিষয় সময় ও শক্তি ব্যবহারে প্রভাব ফেলে? ক পরিবারের আয়, খ হচ্ছে আমাদের সঞ্চয়, তারপর ঘ হচ্ছে আমাদের পরিতৃপ্তি, ঘ হচ্ছে আমাদের বাজেট। এখানে যেটা সঠিক সেটা তোমরা ঠিক চিহ্ন দিয়ে নেবে। এরপরে আসো সময়ের তালিকা কেমন হবে? আমার অপশনগুলো হচ্ছে কি, ক আংশিক ও সরল, খ হচ্ছে জটিল ও সম্পূর্ণ, গ হচ্ছে সহজ ও সরল। এরপরে আসো সুস্পষ্ট ও অনমনীয়। 4 নম্বর প্রশ্ন, শক্তির সাথে কাজের সম্পর্ক কেমন? অপশনগুলো হচ্ছে এক, জটিল, নিবিড় আর হচ্ছে তোমার নমনীয় ঘনিষ্ঠতা। তাহলে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো টিক চিহ্নগুলো দিয়ে তোমরা বইয়ের সাথে মিলাবে যে তোমাদের উত্তরটা ঠিক হয়েছে কিনা। চলো শিক্ষার্থীরা, আমরা এখন কি করব বলো তো, একটু ক্লাসের মূল্যায়নটা দেখি তোমাদের কি অবস্থা, আমি যে ক্লাসে পড়িয়েছি কতটুকু মনোযোগী ছিলে। আমার প্রশ্নটা হচ্ছে দেখো, সময় শক্তি কোন ধরনের সম্পদ? অপশন বস্তুবাচক, ব্যক্তিগত, অমানবীয়, মানবীয়। কোনটা সঠিক ঠিকই বলেছো, সঠিক উত্তর হচ্ছে মানবীয়। এরপরে আসো ব্যক্তি বিশেষের কোনটির তারতম্য ঘটে? অপশনগুলো হচ্ছে কি, শক্তি, সময়, পরিকল্পনা, সিদ্ধান্ত। কোনটি? হ্যাঁ ঠিকই বলেছে, এটা হচ্ছে আমাদের শক্তি। এরপরের প্রশ্নটা হচ্ছে শারীরিক ক্লান্তি হ্রাসের উপায়। তিনটা অপশন আছে, সময় তালিকা করা, ধীরে ধীরে কাজ করা, হালকা কাজের পর ভারী কাজ করা। নিচের কোনটি সঠিক? হ্যাঁ ঠিকই বলেছে, 1 আর 3, অর্থাৎ সময় তালিকা করা আর হালকা কাজের পর ভারী কাজ করা। শিক্ষার্থীরা এখন আমরা একটু কি করবো বলো তো, একটু বাড়ির কাজ নিয়ে নিব। আমরা একটু বাড়ির কাজ নিয়ে নিই, এটা হচ্ছে কি আমার একটা উদ্দীপক। হ্যাঁ উদ্দীপকটা কি তোমরা একটু খেয়াল করো, রিয়া 11 শ্রেণীর ছাত্রী, সে একদিনের 24 ঘন্টার সময় কিভাবে ব্যয় করতে হবে তার একটি তালিকা তৈরি করে। সে তার
মায়ের কাছে শুনেছে যদি সময়কে তালিকায় উল্লেখ করে সামনে রাখা যায় এবং ওই অনুযায়ী কাজ সম্পাদন করা যায় তবে জীবনে সফলতা অর্জন সহজ হয়। এ হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক। আমরা জানি আমাদের প্রশ্নগুলো সৃজনশীল প্রশ্নগুলো এরকমই থাকে না, একটা উদ্দীপক থাকে বা কোনো একটা চিত্র দিয়ে থাকে উদ্দীপক, এরপর চারটা কি থাকে অংশ থাকে, ক খ ঘ ঘ, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এ হচ্ছে আমাদের চারটি প্রশ্ন। আমি উদ্দীপকটা আবার পড়ছি, তোমরা একটু খেয়াল করো। রিয়া একাদশ শ্রেণীর ছাত্রী, সে একদিনের 24 ঘন্টার সময়, আমরা জানি একদিনে 24 ঘন্টা তাই না, সে একদিনে 24 ঘন্টার সময় কিভাবে ব্যয় করতে হবে তার একটি তালিকা তৈরি করে। সে তার মায়ের কাছে শুনেছে যদি সময়কে তালিকায় উল্লেখ করে সামনে রাখা যায় এবং ওই অনুযায়ী কাজ সম্পাদন করা যায় তবে জীবনে সফলতা অর্জন সহজ হয়। এখন আমার প্রশ্নগুলো হচ্ছে, শক্তি কাকে বলে? শক্তি কাকে বলে ক নাম্বার প্রশ্ন, এটা আমাদের একটা কি সরাসরি প্রশ্ন তাই না? এ হচ্ছে আমাদের, এরপর খ নাম্বার প্রশ্নটা হচ্ছে কি বলতো, ক নাম্বার হচ্ছে সময় কোন ধরনের সম্পদ, ব্যাখ্যা করো। বলতে পারবা না সময় কোন ধরনের সম্পদ, ব্যাখ্যা করো। এরপরে আসো 3 নাম্বার প্রশ্ন, ঘ উদ্দীপকে যে ধারণা প্রতিফলন ঘটেছে তার বিভিন্ন বিষয়গুলো ব্যাখ্যা করো। এবং তারপরে প্রশ্নটা হচ্ছে, তুমি কি মনে করো রিয়ার মতো যে কোনো ছাত্রী জীবনে সফলতা অর্জন করতে পারে, মতামতের সপক্ষে যুক্তি দাও। এখানে তাহলে আমাদের কি আসবে, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, তিনটা মিলে না আসবে। তাহলে আমি আশা করবো প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা লিখে ফেলবে এবং বইটা পড়বে, আর পরবর্তীতে ইনশাল্লাহ যখন আবার দেখা হবে তখন আমরা শ্রেণীকক্ষে উত্তরগুলো তোমাদের বাড়ি কাজগুলো দেখে নিব। তাহলে শিক্ষার্থীরা সে পর্যন্ত তোমরা কি করবে বলো তো, ভালোভাবে পড়াশোনাগুলো করে যেও, আমি যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দিয়েছি সেগুলো তোমরা পড়ে যেও, ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সকলকে ধন্যবাদ।